ও মুসলমান, যুক্তি দিয়ে হবে না সব কথা। আপনাকে পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবীন। বলেন সুবহানাল্লাহ। কি এখনো পেলাম আমরা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো, দ্বীনের ভিতরে প্রবেশ করো। কে বলছেন? এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পথ তোমরা অনুসরণ করো না, অনুকরণ করো না, শয়তানের পথ তোমরা কখনো অনুসরণ করো না। কে বলছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তারপরে বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলেছেন? ও মুসলমান, শুরু থেকে আসি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কেন বললেন, হে ইমানদার তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো, কেন বললেন? এটা ইমানদারদের প্রশ্ন থাকতেই পারে, আপনাদের প্রশ্ন থাকতেই পারে, কারণ যারা ইমানদার তারা তো ইসলামের ভিতরে প্রবেশ কর কইরে নিছে, ঠিক না? বলেন ও মুসলমান, শুরুতে কথা বলেছি শয়তানের নজরটা হলো ইমানদারদের দিকে, শয়তানের নজর কোনো বেঈমানের দিকে না ফরমানের দিকে থাকে না। বলেন থাকে? এই জন্য আল্লাহ তারা বারবার তার আহাল বর্গ পরিবারদেরকে উদ্দেশ্য করে বলেন যে, হে ইমানদার তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, ইসলাম থেকে বের হয়ো না, তোমরা যেন তোমাদেরকে যেন ইসলাম থেকে শয়তান কোনোভাবেই অসহাসাদি বের করতে না পারে। কারণ মুসলমান যারা খাঁটি মুসলমান, খাঁটি দিনদার, খাঁটি পরেজগার, তারা সব সময় তাদের পিছনে সবসময় শয়তান লেগে থাকে, থাকে কি থাকে না? বলেন বলেন সব সময় যারা দেখবেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, আমিন আদায় করে, নফল ইবাদত করে, তাদের পিছনে শয়তান লেগে থাকে, কিভাবে এই বান্দাটাকে কিভাবে ইসলামের পথ থেকে, তার পথ থেকে, অবিচল থাকা পথ থেকে কিভাবে সরিয়ে ফেলা যায়, শয়তান সেই চেষ্টা করে। শয়তান যদি তাকে একটু এক জাররা পরিমাণ সরাইতে পারে, শয়তান নিজেকে বড় ধন্য মনে করে। এজন্য ভাই ইবাদত করতে হবে, শুধু আবেগ দিয়ে হলে চলবে না, আপনাকে বিবেক খাটাতে হবে। আবেগ আল্লাহ তাআলার সিজদা করতেছেন, বিবেক দিয়ে আবার চিন্তা করতে হবে, শয়তান না জানি আপনাকে কখন ধোঁকা দিয়ে ফেলে। কারণ নামাজের ভিতরে অন্য চিন্তা আসে কি আসে না? বলেন আসে না? নামাজের ভিতরে অন্য চিন্তা চলে আসে। এজন্যই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাহার বান্দাদেরকে ডেকে বলেন, তোমরা পরিপূর্ণ রূপে দ্বীনের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেন, ولا تتبعوا خطوات الشيطان, শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রুকে বলেছেন। ও মুসলমান, আজকে আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার সাথে আমার সাথে সামান্য মুখ কাড়াকাড়ি, সামান্য ঝগড়া, কি বলে সামান্য ঝগড়া, এত বলে বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, দিনের পর দিন চলে যায়, কিন্তু কথা বলি না, আসে না নাই, কি মনে করি ও আমার শত্রু, শত্রু মনে করি, নিজের মুসলমান ভাইকে শত্রু মনে করে। যদি বছরের পর বছর কথা বন্ধ রাখতে পারি, আর যে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, যেই বাদশার বাদশাহ, যেই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, গোপনে না প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা স্পষ্ট সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তারপরেও কেন আমরা শয়তানের সাথে বন্ধুত্ব করি? মুসলমান একটু নিজের বিবেক নাড়া দাও, একটু বিবেক, নিজের বিবেক নাড়া দিয়ে দেখেন যে আপনি আসলেই কি তাকওয়ার পথে আছেন না তাকওয়ার বাহিরে আছেন। এজন্যই কোরআন গবেষণা করে
ডক্টর মরিস বুকাইরির মতো খ্রিস্টানরা মুসলমান হয়ে যায় আর আমরা কুরআন থেকে দূরে সরে গিয়ে আমরা মুসলমান নামধারী মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে যাই, ঠিক কিনা? কেন 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 মসজিদে আলোচনা হয়? হুজুরের সাথে আমরা সবাই সবাই হাত উস্কাই, হুজুর আপনি যা বলেন সব ঠিক, আবার বাহিরে নেতায় যা বলে নেতা আপনি যা বলেন সব ঠিক, আছে না নাই? যার সাথে যার কাছে সব ঠিক সেই হলো মুনাফিক, যে বলে এদারও ঠিক ওদারও ঠিক সেই হলো মুনাফিক। ও বন্ধুগণ, মুনাফিকদের স্থান সবচাইতে নিকৃষ্ট স্থানে হবে হামান, কারুন, ফিরাউন, উদ্দা সাহেবা, ইসলামের চিরন্তন শত্রু, ঠিক কিনা বলেন? তারা যতটা না আজাব পাবে তার চেয়ে বেশি আজাব পাবে মুনাফিক। অতএব মুনাফিক চিনা যায় না, কাফের চিনা যায়, মুনাফিক চিনা যায় না। এই জন্য ইসলামের বড় শত্রু হচ্ছে মুনাফিক। সে আপনার সাথে চলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। মুনাফিকদের কাজ হচ্ছে যেই পেয়ালায় খাবে সেই পেয়ালাটা ছিদ্র করে রেখে আসবে, ঠিক কিনা বলেন? অতএব এর থেকে আমাদের সবাইকে সাবধান হতে হবে। ও বন্ধুগণ, নিজেকে আত্মশুদ্ধি করার চেষ্টা করুন। আপনি নিজে নিজেকে নিজেকে প্রশ্ন করুন, যদি ঈমান অর্জন করতে হয়, যদি ঈমানকে বাঁচাইতে হয়, তাহলে কার পথ অনুসরণ করতে হবে? আল্লাহর পথ অনুসরণ করতে হবে, মুখে বললে হবে, কোরআন আছে না নাই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুম আত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে তাহার বান্দাদের জন্য সুন্দর একটা মেসেজ দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যারা বলেন, যারা ঈমান এনেছে, কি এনেছে বলেন? যারা ঈমান এনেছে, ওহে ভাই ঈমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। এই ইমান যার আছে সে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। ইমান আনলেই আল্লাহ তাআলা কি করবে? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এর চেয়ে বড় সুসংবাদ হতে পারে মুসলমানদের জন্য? পক্ষান্তরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাগুত হচ্ছে তাদের অভিভাবক, আউলিয়া তাদের অভিভাবক, তাগুত শয়তান হলো তাদের অভিভাবক, তাদের পরিচালনাকারী শয়তান। এবং সামনে আল্লাহ তাআলা বলেন, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আর সেই শয়তান তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের ভিতরে নিয়ে যায়, বলেন ঠিক কিনা? এখন আমরা কার পথ অনুসরণ করব, আল্লাহর না শয়তানের? বলে আপনার ব্যক্তি জীবনে, আপনার সমাজ জীবনে, আপনার রাষ্ট্র জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, আপনার সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার আইন চালু থাকবে। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কারণ সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার, মানবরচিত আইন মানা কুফুরি, মানবরচিত আইন মানা আল্লাহ তাআলা কিছু না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি, ঠিক কেনা বলেন? অতএব আপনি যদি আল্লাহ তাআলার আইনে নিজেকে সমাধিত করতে পারেন, নিজেকে প্রয়োগ করতে পারেন, তাহলেই আপনি ইমানদার হতে পারবেন, না নয় তো নয়। ও মুসলমান, আপনি নামাজি হতে পারেন, আপনি রোজাদার হতে পারেন, আপনি হাজি সাহেব হতে পারেন, আপনি আরো কিছু হতে পারেন, বুজুর্গ হতে পারেন, যদি আপনি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আইন দুনিয়াতে বাস্তবায়নের জন্য আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আপনি কখনো মুমিন হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেন বুখারী শরীফের হাদিস, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কারণ
স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য করা যাবে না। যেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসন্তুষ্ট সেখানে কোন মানুষকে সন্তুষ্ট করা যাবে না। যেখানে আল্লাহ তাআলা সন্তুষ্ট সেখানে পৃথিবীর সব কিছুকে অসন্তুষ্ট করলো কারো কিছু যায় আসে না। আপনি শুধু সম্পর্ক রাখবেন কার সাথে? আল্লাহর সাথে। আপনার পথ খুলে দেবে কে? আল্লাহ। এর চেয়ে সহজ কথা আর নাই। আপনি সম্পর্ক আল্লাহর সাথে সৃষ্টি করেন, আপনার সব পথ খুলে যাবে, সব পথ খুলে যাবে। কিন্তু আমরা কি করি? নিজেরা নিজের শক্তি দ্বারা চেষ্টা করি। এই শক্তিটা কার? আল্লাহর। সে আল্লাহর কাছে যাইতে মন চায় না। আল্লাহ তাহলে চাইলেই একটু ইঞ্জেকশন দিয়ে দিতে পারে, পেটটা খারাপ হয়ে গেলে আপনি 10 দিন ঘরে বসে থাকবেন, ঠিক না বলেন? অতএব সে আল্লাহকে ভয় করতে